মিডিয়া নিউজ 24। চিরশত্রু সৌদি আরবের সঙ্গে সমঝোতার পথে অনেক দূর এগিয়েছিলেন জেনারেল সোলাইমানি, আর যে কারণেই যুক্তরাষ্ট্র তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কেননা সৌদি ইরান এক হয়ে গেলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কোনো চিহ্নই আর থাকবে না। ইরানের সেনাবাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সবচেয়ে শক্তিশালী এবং দক্ষ ব্রিগেড কুদুস ফোর্স, আর এই বাহিনীরই প্রধান ছিলেন মেজর জেনারেল কাসেম সোলাইমানি। বাহিনীর প্রধান হিসেবে ছাড়াও সোলাইমানের ছিল অসাধারণ সমর দক্ষতা। তাকে ইরানের গণমাধ্যমে মহাবীর হিসেবে চিত্রায়িত করা হয়েছে। আল কুদুস ফোর্স এবং সোলাইমানের হাত ধরেই ইরানি সামরিক বাহিনী নিজেদের ছায়া শক্তির আন্তর্জাতিক বিস্তৃতি ঘটিয়েছে। মধ্যপ্রাচ্যের আনাচে কানাচে সোলাইমানি ছড়িয়ে দিয়েছে কুদুস ফোর্সের ছায়া বাহিনী, যারা ইরানের পক্ষে ওসব অঞ্চলে কাজ করেছে। ইরাকের সঙ্গে ইরানের সম্পর্কের উন্নতি, রাশিয়া এবং চীনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে সোলাইমানির সামরিক কূটনৈতিক দক্ষতায়। বিশ্বজুড়ে সমবিদ্যায় সোলাইমানি নতুন মাত্রা যোগ করেছিলেন সামরিক পদে থেকে কূটনৈতিক সাফল্য অর্জনের মাধ্যমে। মধ্যপ্রাচ্যে বর্তমানে ইরানের সবচেয়ে বড় শত্রু সৌদি আরব এবং ইসরায়েল। সৌদি আরব ইসরায়েল আবার ঘনিষ্ঠ বন্ধু। সৌদির মতো শত্রুর সঙ্গেও ইরানের বন্ধুত্বের সম্পর্ক তৈরির পথে অনেক দূর এগিয়েছিলেন সোলাইমানি। ইরাকের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হয় তার, ফলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য কূটনৈতিক আতঙ্ক হয়ে ওঠে সোলাইমানি। সোলাইমানির এসব তৎপরতা না থামালে আর সৌদির সঙ্গে ইরানের বন্ধুত্ব হয়ে গেলে সেটি হতো ইরানের জন্য সবচেয়ে বড় শত্রুকে বশে আনা আর যুক্তরাষ্ট্রের পোষা বিড়াল বাগে খাওয়া। ফলে এবার আর সোলাইমানিকে হত্যা করা ছাড়া বিকল্প নেই যুক্তরাষ্ট্রের হাতে, যদিও এর আগে থেকেই যুক্তরাষ্ট্রের তালিকায় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ছিলেন সোলাইমানি। গত শুক্রবার 3 জানুয়ারি বাগদাদের বিমানবন্দরের সামনে সোলাইমানির গাড়ি বহরে ক্ষেপণাস্ত্র হামলা করে তাকে হত্যা করা হয়। কিন্তু এই হামলার মাধ্যমে ট্রাম্প সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে ইরানিরা একত্রিত হয়েছে, গোটা ইরান নতুন করে জেগে উঠেছে। এমন অবস্থায় কুদুস বাহিনীর নতুন প্রধানের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। তিনি কমান্ডার কাসেম সোলাইমানির বহুদিনের সহযোদ্ধা এবং কুদুস বাহিনীর ডেপুটি ছিলেন। গত শুক্রবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েই সোলাইমানির হত্যাকাণ্ডের জন্য ইরান চরম প্রতিশোধ নেওয়ার যে অঙ্গীকার করেছে তা পুনঃব্যক্ত করেছেন জেনারেল কানি। সোলাইমানির মতোই কানিও সাদ্দাম হোসেনের শাসন আমলে 1980 থেকে 1988 সাল পর্যন্ত চলমান রক্তক্ষয়ী ইরান ইরাক যুদ্ধের অংশগ্রহণকারী অভিজ্ঞ সেনা কর্মকর্তা। জেনারেল সোলাইমানির হত্যার প্রতিশোধ নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শহীদ সোলাইমানির হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে প্রতিশ্রুতি নিচ্ছি, নিশ্চিতভাবেই সেই পদক্ষেপ নেওয়া হবে। বুধবার সকালেই দেখা গেল সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। ইরাকে যুক্তরাষ্ট্রের 2টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে কুদুস বাহিনী, পরপর 22টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এটি জেনারেল কিয়ানির দায়িত্ব পাবার পর কোনো শত্রুর ওপর প্রথম আক্রমণ। এই হামলাকে যুক্তরাষ্ট্রের মুখে শুধুমাত্র থাপ্পড় হিসেবে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। কিন্তু এই হামলায় লক্ষণীয় বিষয় হচ্ছে ইরান যে 22টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার 1টি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সেনারা। ফলে নতুন প্রশ্ন দেখা দিয়েছে, ইরানের সামান্য থাপ্পড়ই কেন ঠেকাতে পারল না মার্কিনরা? ইরানের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজেই দেয়নি। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল হবার কথা নয়। তাহলে কি ইরান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অন্যান্য উচ্চতায় নিয়েছে, নাকি মার্কিনরা ইরানকে ছোট কোনো প্রতিশোধ নেবার সুযোগ দিয়ে পরবর্তী পদক্ষেপের পরিবেশ সৃষ্টি করেছে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।